নমস্কার, আপনারা দেখছেন নিউজ চ্যানেল স্টেট রিপোর্টার। আমি তাপস বিশ্বাস। আজকে মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত কিছু খবর আপনাদের সামনে আমি তুলে ধরব। আজ মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে আমরা দেখতে পাচ্ছি পরীক্ষা দিয়ে ছাত্রছাত্রীরা খুব আনন্দের সঙ্গে বিদ্যালয় থেকে বাইরে বের হচ্ছে। এটা মোবারকপুর কলোনি উচ্চ বিদ্যালয়ের ছবি আপনারা দেখছেন। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2022 সালের যে মাধ্যমিক পরীক্ষা, সেই পরীক্ষার বিভিন্ন সেন্টারে ঘুরতে ঘুরতে আমরা পেয়ে গেছি তেহট্ট টু সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক সম্মানীয়া গীতশ্রী মণ্ডল মহাশয়া। তার কাছ থেকে আমরা পরীক্ষা সংক্রান্ত বা তার সেন্টার বা সাব সেন্টার ভেন্যু সম্পর্কিত কিছু তথ্য জেনে নেব। ম্যাডাম, আপনার মেন ভেন্যুটা কী আছে? বেতাই সেন্টার। তার আন্ডারে কটা সাব ভেন্যু আছে? সাতটা। এই টোটাল ভেন্যুতে মোট কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে? আচ্ছা, তো এই পরীক্ষা তো আপনি সব সেন্টারে ঘুরছেন? হ্যাঁ, সব সেন্টারে ঘুরছে এবং পরীক্ষা খুব সুষ্ঠুভাবে না ঘুরছেন মানে প্রশ্নপত্র কীভাবে পৌঁছাচ্ছি? প্রশ্নপত্র আমরা তেহট্ট থানা থেকে নিয়ে প্রত্যেকটা ভেন্যুতে পৌঁছে দিচ্ছি। আচ্ছা, আবার উত্তর সিটও আমরা ওই প্রত্যেকটা ভেন্যুতে ওই সিরিয়ালে কালেক্ট করে বেতাই নিয়ে যাচ্ছি, সেখান থেকে পলাশী স্টেশনে পাঠানো হচ্ছে। হ্যাঁ ম্যাডাম, আপনাদের এখান থেকে উত্তরপত্র কীভাবে আপনারা বোর্ডে পাঠান? উত্তরপত্র এখান থেকে পলাশী স্টেশনে যায়, সেখান থেকে রেলের মাধ্যমে। আচ্ছা 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 আচ্ছা। এবার আপনাদের তো পরীক্ষার আজকে শেষ দিন, এমনি কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে বা অবাঞ্ছিত কোনো ঘটনা ঘটেছে? আমার কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং আমার কানে আসে না। আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ। আমরা এতক্ষণ আমাদের এসআই অফ স্কুলস প্রাইমারি সেকশনের ম্যাডামের সঙ্গে কথা বললাম, তার কাছ থেকে অনেক তথ্য জানলাম। ধন্যবাদ ম্যাডাম। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2022 সালের যে মাধ্যমিক পরীক্ষা, সেই পরীক্ষা আমরা শেষ দিন বিভিন্ন সেন্টারে ঘুরছি। আমরা ঘুরতে ঘুরতে পেয়ে গেছি মোবারকপুর কলোনি উচ্চ বিদ্যালয়ের সম্মানীয় প্রধান শিক্ষক শ্রী বিনয় কৃষ্ণ বিশ্বাস মহাশয়কে। আমরা স্যারের কাছ থেকে কয়েকটি তথ্য জেনে নেব। স্যার, আপনার এই বিদ্যালয়ে কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে? আমাদের এই বিদ্যালয়ে 417 জন ছাত্রছাত্রীদের অ্যালটমেন্ট ছিল প্রথম সাত দিন, তাই তো? ছদিন। হ্যাঁ, ছদিন। ছদিন সাতজন অনুপস্থিত ছিল, আর সপ্তম দিনে দশজন। আচ্ছা, আর আজকে অপশনাল পরীক্ষা রয়েছে, সেখানে 45 জন ছাত্রছাত্রী আছে। মোট 417 জনের মধ্যে 45 জন পরীক্ষা দিচ্ছে। আচ্ছা স্যার, আপনার এখানে কোন বিদ্যালয়ে সিট পড়ে? আমাদের বিদ্যালয় বেতাই হাই স্কুল ছাত্রছাত্রী পরীক্ষা সিট পড়ে। আচ্ছা, আপনাদের এই যে সাত দিন আট দিন পরীক্ষা আজকে মোটামুটি নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে, এর মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা বা ইনসিডেন্ট? কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ইনসিডেন্ট? ইনসিডেন্ট বলতে গেলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাড়ি যাওয়ার পথে আর কি, পরীক্ষা দিয়ে বাড়ি যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই ছাত্র 3 দিন হাসপাতালে ভর্তি ছিল। আচ্ছা, তার পরীক্ষা দিতে কোনো অসুবিধা হয়নি? না, পরীক্ষা হাসপাতালে 3 দিন দিয়েছে, পরবর্তী সময় সব রকম ব্যবস্থা আপনারা করেছিলেন? আমরা সব ব্যবস্থাই করেছি। আচ্ছা, ধন্যবাদ আমাদের সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয়কে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত যে মাধ্যমিক পরীক্ষা 2022 সারা পশ্চিমবঙ্গব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। আমরা বিভিন্ন সেন্টার ঘুরতে ঘুরতে দেবনাথপুর শরৎ সরকার উচ্চ বিদ্যালয়ে এসে হাজির হয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে মাস্টারমশাইরা পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালিত করেছেন, তাদের সকলকে আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধান শিক্ষকের মাসে সব পাশে এবং ভেন্যু সুপারভাইজারের পাশে সবাই দাঁড়িয়ে আছেন।
আজকে পরীক্ষার সপ্তম দিন, অর্থাৎ আজকে ভৌতবিজ্ঞান পরীক্ষা ছিল। সেই পরীক্ষা শেষে মাস্টারমশাই সবাই এসেছেন। আমরা বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক স্বপন কুমার চক্রবর্তী মহাশয়ের কাছ থেকে আমাদের পরীক্ষা সংক্রান্ত কিছু তথ্য আমরা জেনে নেব। স্যার, আপনাদের এই সেন্টারে যে মাধ্যমিক পরীক্ষা হয়েছে, এই পরীক্ষা সংক্রান্ত কিছু তথ্য যদি আপনি আমাদের সামনে তুলে ধরেন। বলুন, কী জানতে চাইছেন? হ্যাঁ, আপনার এখানে কোন কোন বিদ্যালয়ে সিট পড়ে বা কোথায় কতজন পরীক্ষা দিয়েছে ইত্যাদি? এবছরে পরিমল বাগচি হাই স্কুল বেতাই আর নাটনা হাই স্কুল, এই দুটো স্কুলে সেটা পরীক্ষা দিয়েছে। কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে? আজকে প্রসঙ্গে আমি একটু কথা বলি। হ্যাঁ, আমার তো সামনে মাসে রিটায়ারমেন্ট আছে স্যার, আর সেই কারণে অফিসিয়াল কাজে একটু ব্যস্ত আছি, শারীরিক কারণও বটে। এই কারণে আমার বিদ্যালয়ের একজন অভিজ্ঞ শিক্ষককে আমি সুপারভাইজার পদে নিয়োগ করেছি। আচ্ছা, কোন শিক্ষকের নাম? শিক্ষকের নাম সঞ্জয় কুমার বিশ্বাস। আচ্ছা সঞ্জয়বাবু, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আমাদের এই দেবনাথপুর সহজ সরকার উচ্চ বিদ্যালয়ের ভেনু সুপারভাইজার সম্মানীয় শিক্ষক সঞ্জয় কুমার বিশ্বাস মহাশয়ের কাছ থেকে আমরা পরীক্ষা সংক্রান্ত কিছু তথ্য জেনে নেব। আচ্ছা সঞ্জয়বাবু, আপনি বলুন যে আপনার এই বিদ্যালয়ে কোন কোন বিদ্যালয়ে সিট পড়ে? আমাদের দেবনাথপুর সরোজ সরকার উচ্চ বিদ্যালয়ে নাটনা হাই স্কুল তেহট্ট থেকে আর পরিমল বাগজি স্মৃতি বিদ্যাপীঠ, আমাদের এই দুটো স্কুল থেকে এখানে এসেছিল পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীরা খুবই ভালো। এবং কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে? মোট ছাত্রছাত্রী ছিল 226 জন, নাটনার 117 জন আর পরিমল বাগচি থেকে 109 জন, মোট এই 226 জন ক্যান্ডিডেট ছিল। আচ্ছা, পরীক্ষা তো নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে? একদম নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি তো? যারা আমার সতীর্থ তাদের ঐকান্তিক সহযোগিতায় এবং ছাত্রছাত্রীদের বা অভিভাবকদের খুব সুন্দর একটা মানে কোঅপারেশন বা মেলবন্ধন, এর মধ্যে দিয়ে আমরা খুব সুন্দরভাবে এবছরের এই অতিমারী পরিস্থিতিতে যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2022 সালের যে মাধ্যমিক পরীক্ষা পরিচালিত হচ্ছে, আমরা বিভিন্ন বিদ্যালয়ে ঘুরতে ঘুরতে পেয়ে গেছি তেহট্ট মহকুমার মাননীয় কনভেনার সম্মানীয় শিক্ষক জয়ন্ত কুমার বিশ্বাস মহাশয়কে, এবং দেখছি আমাদের পাশে আমাদের বেতাই যে মেন ভেনু তার যিনি বোর্ড নমিনী দীপঙ্কর কুণ্ডু মহাশয়ও সাথে রয়েছেন। আমরা সম্মানীয় মহকুমা যে তেহট্ট মহকুমার যে কনভেনার জয়ন্ত বিশ্বাসের কাছ থেকে পরীক্ষা সংক্রান্ত কিছু তথ্য আমরা জেনে নেব। আচ্ছা জয়ন্তবাবু, আপনি বলুন যে আপনার এই তেহট্ট সাব ডিভিশনে মোট কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে বিভিন্ন সেন্টারে? এবছরে 2022 সালের মাধ্যমিক পরীক্ষায় তেহট্ট মহকুমায় 10,550 জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এদের মধ্যে 4,991 জন শিক্ষার্থী ছাত্র রয়েছে এবং বাকি যারা রয়েছেন এরা ছাত্রী। আচ্ছা, আপনার এই টোটাল তেহট্ট সাব ডিভিশনে কটা মেন ভেনু আছে এবং কটা সাব ভেনু আছে? তেহট্ট মহকুমায় এবছরে 7টি মেইন ভেনু রয়েছে এবং 43টি মেন ভেনু সহ মোট 43টি সাব ভেনু রয়েছে। আচ্ছা, বিভিন্ন সেন্টারে যে আপনার প্রশাসন বা স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন যে সহযোগিতা আপনারা অন্যান্য বছর পেয়ে থাকেন, এবার কি সেটা পেয়েছেন? অবশ্যই, আমাদের এবছরের মাধ্যমিক পরীক্ষা একটা বিশেষ পরিস্থিতিতে করোনার প্রভাবকে অতিক্রম করে, করোনা আমাদের শিক্ষার যে গতিটাকে কমিয়ে দিয়েছিল, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকারের উদ্যোগে এবছরের মাধ্যমিক পরীক্ষাটা সেই গতিটাকে পুনরায় ত্বরান্বিত করে একটা নতুন মাত্রা দিয়েছে। এবং এর জন্য বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা বিভাগ, পুলিশ প্রশাসন, প্রশাসন থেকে শুরু করে স্বাস্থ্য বিভাগ থেকে সমস্ত ট্রাফিক থেকে শুরু করে তার ব্রিগেড সকলেই আন্তরিক সহযোগিতা নিয়ে এই মাধ্যমিক পরীক্ষাটাকে সফল করার চেষ্টা করেছে। এবং মধ্যশিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ সরকার করোনা বিধি মেনে পরীক্ষা শুরু হওয়ার আগে প্রতিটি ভেন্যুতে স্যানিটাইজেশন থেকে শুরু করে বিভিন্ন, এবং কোনো পরীক্ষার্থী যাতে এবছরে যাতে বঞ্চিত না হয় সে চেষ্টাও করেছে। আচ্ছা, এবারে আমরা জানবো আমাদের এই পরীক্ষা চলাকালীন, যে দীর্ঘদিন ধরে পরীক্ষা চলছে প্রায় 8 দিন, আজকে শেষ দিন, কোনো কোনো অপ্রীতিকর বা কোনো ঘটনা ঘটেছে কি না? না, বিক্ষিপ্ত যে ঘটনাগুলি ঘটেছে তার মধ্যে কিছু বিষয়, যেমন এবারে দুর্ঘটনার সংখ্যাটা একটু বেশি ঘটেছে, এটা সত্যি মর্মান্তিক একটা বিষয়। তবুও নির্দেশ অনুসারে, সরকারি নির্দেশ এবং পশ্চিমবঙ্গের
মধ্যশিকার অনুসারে আমরা প্রাণ চেষ্টা করেছি হসপিটালে তাদের পরীক্ষার ব্যবস্থা করেছি এবং এক্ষেত্রে আমি কনভেনর হিসাবে বিশেষভাবে সহযোগিতা পেয়েছি আমার জেলা কনভেনর মাননীয় রমেন ঘোষ মহাশয় তৎসহ যারা রয়েছেন